আসসালামু আলাইকুম। এখন আমরা পড়বো আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অপরচুনিস্টিক মাইকোসিস করে এরকম একটা ফাঙ্গাল এজেন্ট ক্যান্ডিডা স্পিসিস নিয়ে। আচ্ছা, তো ক্যান্ডিডা হচ্ছে, এটা অনেকগুলো মেম্বার আছে, তো আমি জাস্ট কয়েকটা মেম্বার একটু নাম জানার চেষ্টা করি। যেমন আছে হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স, এই নামটা আমরা খুব কমন প্রায় শুনি, ঠিক আছে। তারপরে আছে ক্যান্ডিডা ট্রপিক্যালিস, ট্রপিক্যালিস। তারপরে আছে ক্যান্ডিডা প্যারাপসিলোসিস, হ্যাঁ প্যারাপসিলোসিস, প্যারাপসিলোসিস। তারপরে আছে ক্যান্ডিডা ক্রুসেইন, ক্রুসেইন, ঠিক আছে। আরেকটা আছে লুসিটানি, লুসিটানি। আচ্ছা, তো জাস্ট এই কয়েকটা যদি নাম মনে রাখতে পারি, হ্যাঁ অ্যালবিকাস, ট্রপিক্যালিস, প্যারাপসিলোসিস, ক্রুসেইন আর হচ্ছে লুসিটানি। আচ্ছা, এবার কিছু প্রপার্টি জানতে হবে। হ্যাঁ, ক্যান্ডিডা হচ্ছে একদম পিওরলি, আমি যদি ক্যান্ডিডাকে মানে যদি জিজ্ঞেস করি এটা কি ধরনের, হ্যাঁ ফাঞ্জাই হচ্ছে, তারা ইস্ট ফাঞ্জাই আর কি, ঠিক আছে, তারা ইস্ট ফাঞ্জাই হবে। তো ইস্ট ফাঞ্জাই এবং তাদের তাদের আবার একটা মজার ব্যাপার আছে, হ্যাঁ ওদের একটা প্রপার্টি আছে, এটাকে আমরা বলি ফিনোটাইপিক ডাইমরফিজম। কি বলি? ফিনোটাইপিক ডাইমরফিজমও বলে বা হচ্ছে গিয়ে সুইচিংও বলে, ঠিক আছে, ফিনোটাইপিক সুইচিং বা ডাইমরফিজম। এটা মানে কি, ওদের অ্যাকচুয়ালি ওরা তো ইস্ট ফর্মে তো থাকেই, হ্যাঁ তো ইস্ট থেকে হচ্ছে কি সিউডো হাইফি হয়, সিউডো হাইফি থেকে আবার ট্রু হাইফি হতে পারে। তো এই যে প্রপার্টি, একবার হচ্ছে কি তিনটা ফেনোটাইপিক ফর্ম, ঠিক আছে, এগুলোর মধ্যে ট্রান্সফর্ম হওয়ার যে অ্যাবিলিটিটা, ইস্ট সিউডো হাইফি ট্রু হাইফি, এইটাকে আমরা বলতেছি ফিনোটাইপিক সুইচিং। আচ্ছা, তো ওরা অ্যাকচুয়ালি কিভাবে তাদের কখন সিউডো সিউডো হাইফিটা থাকবে, ওরা হচ্ছে গা বার্ডিং এর মাধ্যমে রিপ্রোডাকশন করে। হ্যাঁ, তো বার্ডটা হচ্ছে গা ধরা যাক গ্রো খালি করতেই আছে, করতেই আছে, কিন্তু আর আলাদা হতে পারতেছে না, তাইলে এই যে আলাদা যখন হতে পারবে না তখন এটাকে আমরা বলতেছি সিউডো হাইফি, আলাদা যখন হতে পারবে না। আর ট্রু হাইফিটা কখন তৈরি হবে, যখন হচ্ছে গা এটা টিস্যুকে ইনভেস্ট করবে তখন হচ্ছে ট্রু হাইফিটা তৈরি হয়, ঠিক আছে। তাইলে কি বললাম যে ওরা হচ্ছে বার্ডিং এর মাধ্যমে রিপ্রোডিউস করে, তারপরে সিউডো হাইফি তৈরি হবে যখন বার্ডস কন্টিনিউ টু গ্রো বাট ইট ফেল টু ডিটাচ, দেন ট্রু হাইফি আর ফর্মড হোয়েন ক্যান্ডিডা অ্যালবিকান্স ইনভেড দ্য টিস্যু। আচ্ছা, তারপরে এটা নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, হ্যাঁ স্কিনে থাকতে পারে, মিউকাস মেমব্রেনে থাকতে পারে, জিআই ট্র্যাক্টে থাকতে পারে, তারপরে তারা আবার হচ্ছে অর্ডিনারি মিডিয়াতেও গ্রো করতে পারে এবং হচ্ছে গা সেবুনাস ডেক্সট্রোস আগার মিডিয়া ওটাতেও তারা গ্রো করতে পারে। 24 ঘন্টার মধ্যে তারা হচ্ছে গা গ্রো করবে 25 অথবা 37 ডিগ্রি সেলসিয়াস। তারপরে তারা হচ্ছে গা গ্রাম স্টেইন নিতে পারে। এই তো অনেকগুলো প্রপার্টি হয়ে গেছে। আচ্ছা, আমরা হাইফি আর সিউডো হাইফির মধ্যে একটু পার্থক্য করে ফেলি, মানে ট্রু হাইফি আর সিউডো হাইফি, ঠিক আছে। তাহলে এদিকে লেখি সিউডো আর এদিকে হচ্ছে ট্রু। তো সিউডো হাইফিতে হচ্ছে সেপ্টা গুলো, আমি যদি সেপ্টা চিন্তা করি, সেপ্টা গুলো হচ্ছে ওদের কনস্ট্রিক্টেড থাকবে। হ্যাঁ, আমি যদি একটা ছবি যদি আঁকি, যে ছবিটা হচ্ছে এরকম এরকম, হ্যাঁ এরকম উপর দিয়ে এরকম উঠে গেছে, এখান দিয়ে আরো উপরে এরকম উঠে গেছে, তাইলে ওদের যে সেপ্টা গুলো এগুলা সব হচ্ছে কি, যে যে কনস্ট্রিক্টেড, এগুলো কনস্ট্রিক্টেড, ঠিক আছে। আর ওদেরটা কি কনস্ট্রিক্টেড ট্রু হাইফিতে, না ট্রু হাইফিটা দেখতে হচ্ছে গে এইরকম আর কি, ধরা যাক আচ্ছা লম্বায় আছিল, ঠিক আছে, এরকম গিয়ে তারপর ধরা যাক এখান থেকে আরেকটা ব্রাঞ্চ উঠে গেছে, হ্যাঁ এখান থেকে আরেকটা ব্রাঞ্চ উঠে গেছে, তারপরে ওরা কিন্তু কনস্ট্রিক্টেড না কিন্তু ওরা হাইফিগুলো, সেপ্টাগুলো আর কি। তাহলে সেপ্টাতে একটা পার্থক্য বললাম। তারপরে আমরা যদি একটু ব্রাঞ্চগুলোর অরিজিন চিন্তা করি, অরিজিন অফ ব্রাঞ্চ, তাহলে আমরা দেখব এই অরিজিনটাও হচ্ছে কি সিউডো হাইফি থেকে হবে কি কনস্ট্রিক্টেড হবে এবং সেপ্টেড হবে, কনস্ট্রিক্টেড অ্যান্ড সেপ্টেড, আর ওখানে কি কনস্ট্রিক্টেড হবে না, কোনো সেপ্টেডও থাকবে না। আচ্ছা, আরেকটা আছে গ্রোস বাই, কিভাবে গ্রো করে তারা, তাদের গ্রো করে হচ্ছে বার্ডিং করার মাধ্যমে, ঠিক আছে, বার্ডিং করার মাধ্যমে। আর ওদিকে এগুলো গ্রো করবে হচ্ছে যেহেতু তারা হচ্ছে একদম মানে কি বলে চেইনের মতো আছে, কেমন ইয়া হয়ে আছে না, তো এটাকে জাস্ট এপিকাল ইলঙ্গেশন, এটার মাধ্যমে তারা হচ্ছে গ্রো করে ফেলে। তাহলে এই তিনটা হচ্ছে পার্থক্য, একটা হচ্ছে সেপ্টা, একটা হচ্ছে অরিজিন অফ ব্রাঞ্চ, আর হচ্ছে গ্রোস বাই। আচ্ছা আচ্ছা, আর ইস্ট কেমন দেখতে, ইস্ট হচ্ছে এরকম গোল গোল শেপের, হ্যাঁ এই যে এগুলো হচ্ছে ইস্ট। তাহলে ইস্ট সিউডো হাইফি হাইফি। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে কি কি ধরনের ডিজিজ করে ক্যান্ডিডিয়াসিস এর মধ্যে আর কি, কি ডিজিজ আছে কোথায় করে। আচ্ছা, প্রথমে হচ্ছে লোকাল ক্যান্ডিডিয়াসিস। লোকাল ক্যান্ডিসিস মানে হচ্ছে একটা একটা স্পেসিফিক জায়গাতে করবে, হ্যাঁ যেমন হচ্ছে এখানে সুন্দর সুন্দর কিছু নাম আছে, যেমন ওরাল থ্রাশ বলে একটা ওয়ার্ড আছে, ওরাল থ্রাশ হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস কে বলে, ঠিক আছে। তারপরে আছে মনিলিয়াসিস, মনিলিয়াসিস কি হতে পারে,
এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস কে বলে। তারপরে আছে স্কিন ক্যান্ডিডিয়াসিস বা কিউটেনাস ক্যান্ডিডিয়াসিস, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে অনকায়োমাইকোসিস। অনকায়োমাইকোসিস আমরা জানি এটা হচ্ছে স্কিন বা নেল বেডে, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য নেল প্লেট, ওগুলোতে যখন নেওয়া হবে অনকায়োমাইকোসিস। তারপরে আছে হচ্ছে আরো আছে ইসোফেজাইটিস আছে, হ্যাঁ, ইসোফেজাইটিস। তারপরে আছে ডায়াপার র্যাশ, ঠিক আছে, অনেক ধরে বাচ্চারা ডায়াপার পরলে সেখানে যে র্যাশ হয়, হ্যাঁ, এগুলা সব ক্যান্ডিডার জন্য। তাহলে ওরাল থ্রাশ, মনিলিয়াসিস, স্কিন ক্যান্ডিডিয়াসিস, অনকায়োমাইকোসিস, ইসোফেজাইটিস, ডায়াপার র্যাশ, এগুলো হচ্ছে লোকাল ই ক্যান্ডিডিয়াসিস বা সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস বলতে পারি। তারপর আরেকটা আছে সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে। এখন সিস্টেম কে ইনভলভ করবে, যেমন হতে পারে হচ্ছে সিএনএস এ মেনিনজাইটিস, মেনিনজাইটিস, একটু নিচে নামি আমরা চোখের মধ্যে এন্ডোফথ্যালমাইটিস, এন্ডোফথ্যালমাইটিস, এন্ডোফথ্যালমাইটিস। তারপর আমরা হচ্ছে আরেকটু নিচে নামি হার্টের ওখানে এন্ডোকার্ডাইটিস, স্পেশালি রাইট সাইডের এন্ডোকার্ডাইটিস আসলে, ঠিক আছে। তারপরে আছে যে প্রোস্থেটিক হার্ট ভালভের ইনফেকশন, ঠিক আছে, ইনফেকশন টু প্রোস্থেটিক হার্ট ভালভ, প্রোস্থেটিক হার্ট ভালভ, আচ্ছা। তারপর আর কি আছে, তাদের হচ্ছে আরো হতে পারে আর্থ্রাইটিস, হ্যাঁ, বোনস জয়েন্টকে যদি ইনভলভ করে আর্থ্রাইটিস। ওদিকে হচ্ছে কিডনিতে ইনফেকশন হতে পারে, ঠিক আছে, ইনফেকশন টু কিডনি বা রেনাল ইনফেকশন, ঠিক আছে। তারপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ইউটিআই। তো এরকম মানে এক একটা সিস্টেম কে ইনভলভ করতেছে। তাহলে মেনিনজাইটিস হতে পারে, এন্ডোথেলমাইকিস, এন্ডোথেলমাইটিস হতে পারে, এন্ডোকার্ডাইটিস হতে পারে, রাইট সাইডেড এন্ডোকার্ডাইটিস আর কি। তারপর প্রোস্থেটিক হার্ট ভালভ ইনফেকশন হতে পারে, কিডনিতে ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, তারপরে আর্থ্রাইটিস হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে তাহলে আমাদের সিস্টেমিক। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্রনিক মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, ক্রনিক মিউকো কিউটেনিয়াস, ক্রনিক মিউকো কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। তাহলে টোটাল ক্যান্ডিডিয়াসিস কি কি হলো, সুপারফিশিয়াল বা লোকাল ক্যান্ডিডিয়াসিস, তারপরে করলাম হচ্ছে আমরা সিস্টেমিক, আর হচ্ছে ক্রনিক মিউকো কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। আচ্ছা, এবার আমরা কিছু রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জানবো, এই সুপারফিশিয়াল বা লোকালের রিস্ক ফ্যাক্টর গুলো কি কি। হ্যাঁ, সবাই তো কি অপরচুনিস্টিক ইনফেকশন করে, সো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের কথা আমরা সবার আগে চিন্তা করবো। তাহলে এইডস একটা ব্যাপার হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে প্রেগনেন্সি হতে পারে, তারপরে ডায়াবেটিস মেলাটাস হতে পারে, তারপরে হচ্ছে এক্সট্রিমিটি অফ এজ মানে ইয়ং অথবা হচ্ছে খুব ওল্ড এজ যাদের, তারপরে হচ্ছে যারা ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করবে, তারপরে ধরা যায় কোনো ট্রমা যেমন বার্ন বা হচ্ছে গা স্কিনের ম্যাসারেশন হয়ে গেল। তো এগুলো হচ্ছে আমাদের লোকালের হচ্ছে রিস্ক ফ্যাক্টর, এইডস, প্রেগনেন্সি, ডায়াবেটিস মেলাটাস, ইয়ং বা ওল্ড এজ পেশেন্ট, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর হচ্ছে ট্রমা। সিস্টেমিকের জন্য কি হতে পারে, এই সিস্টেমিকও এইডস পেশেন্ট বা ইমিউনো সাপ্রেস পেশেন্ট ফার্স্টে বলা যায়, ঠিক আছে, তাহলে এইডস লেখা রাখি। তারপরে যারা হচ্ছে কর্টিকোস্টেরয়েডস বা অন্য কোনো ইমিউনো সাপ্রেসিভ এজেন্টস ক্রনিক অ্যাডমিনিস্ট্রেশন মানে ক্রনিক থেরাপিতে থাকে, ঠিক আছে, কর্টিকোস্টেরয়েডস। তারপরে হচ্ছে ধরা যায় হেমাটোলজিক ডিজিজ কোনো বা ম্যালিগনেন্সি কোনো, যেমন হচ্ছে লিউকেমিয়া, লিমফোমা, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো যদি হয় তাহলে হেমাটোলজিক একটা ডিজিজ হতে পারে। তারপরে ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ যাদের থাকে, গ্রানুলোমেটাস ডিজিজ যাদের থাকে, তারপরে যারা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ করে, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্ট্রাভেনাস ক্যাথেটার, ইনডিউলিং ইন্ট্রাভেনাস ক্যাথেটার, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউটিআই, ইউটিআই এর সাথে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডায়াবেটিস, প্রেগনেন্সি, তারপরে হচ্ছে এগুলোর সাথেও যদি ইউটিআইটা যদি থাকে, এই তো এগুলো হচ্ছে তাহলে আমাদের সিস্টেমিক। তো ফার্স্টে বলবো ইমিউনো সাপ্রেসড পেশেন্ট, যেমন এইডস পেশেন্ট, কর্টিকোস্টেরয়েড যারা লং টার্ম ইউজ করে, হেমাটোলজিক ডিজিজ যাদের আছে যেমন লিউকেমিয়া, লিমফেমিয়া, লিমফোমা, তারপর হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এগুলো, তারপর ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ যাদের আছে, ড্রাগ অ্যাবিউজ যারা করে, ইনডিউলিং ইন্ট্রাভেনাস ক্যাথেটার যাদের থাকে, ইউটিআই হ্যাঁ অ্যাসোসিয়েটেড উইথ ক্যাথেটার, ডায়াবেটিস, প্রেগনেন্সি, এগুলো। আর ক্রনিক গ্রানুলো আর ক্রনিক মিউকোকিউটেনিয়াস যেটা ছিল এটার হচ্ছে সেলুলার কিছু ইমিউনো ডেফিসিয়েন্সি, হ্যাঁ, সেলুলার, এই ওয়ার্ডটা মনে রাখবো, সেলুলার ইমিউনো ডেফিসিয়েন্সি। আরেকটা আছে এন্ডোক্রাইনোপ্যাথি, ঠিক আছে, এন্ডোক্রাইনোপ্যাথি আর হচ্ছে সেলুলার ইমিউনো ডেফিসিয়েন্সি। আচ্ছা, এখন আমাদের একটা কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করতে পারে, কেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের প্রলং ইউজ হলে ক্যান্ডিডিয়াসিস হতে পারে?
খুবই কমন একটা আনসার। 3 সপ্তাহের বেশি যদি আমরা এরকম ইউজ করি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গুলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বডির যে নর্মাল যে ফ্লোরা গুলো ছিল স্কিন, মিউকাস, মেমব্রেন, এগুলোতে সেগুলো কি সাপ্রেসড হয়ে যাবে, তাই না? তাহলে তখন কি ক্যান্ডিডা অ্যালবিকাস তো তারা হচ্ছে ছিল তো বডিতে আগে। সো যখন নর্মাল ফ্লোরা গুলো সাপ্রেসড হয়ে গেছে, এখন ক্যান্ডিডা অ্যালবিকাস গুলো আপার হ্যান্ড নিয়ে নিছে, ঠিক আছে? তারপরে তারা বেশি বেশি করে কলোনাইজ করবে, ফলে ক্যান্ডিডিয়াসিস হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এখানে ক্যান্ডিডার কিছু ভিরুলেন্স ফ্যাক্টর মনে রাখবো। একটা হচ্ছে অ্যাডহেসিন, হ্যাঁ, এগুলো আমরা প্যাথোজেনেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা অ্যাডহেসিন। তারপরে হচ্ছে কিছু এনজাইম আছে ওদের, তারপরে হচ্ছে টক্সিন আছে কিছু, আর হচ্ছে সিউডোহাইফিন, সিউডোহাইফিন। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাডহেসিনটা কি? অ্যাডহেসিনের কাজ হচ্ছে অ্যাডহেশন করা স্কিন আর মিউকোসের সাথে, ঠিক আছে? তারপরে এনজাইম, এনজাইমের মধ্যে দুইটা নাম মনে রাখি, একটা হচ্ছে অ্যাসপারটাইল প্রোটিনেস, অ্যাসপারটাইল প্রোটিনেস, হ্যাঁ, এটা মাস্ট মনে রাখবো আমরা, অ্যাসপারটাইল প্রোটিনেস। আরেকটা এরকম মনে রাখতে পারি সেরিন প্রোটিনেস আর কি, সেরিন প্রোটিনেস। আচ্ছা, টক্সিনের মধ্যে মনে রাখবো হচ্ছে গ্লাইকোপ্রোটিন এক্সট্রাক্ট, এগুলো এই যে ওদের যে জিপি বা গ্লাইকোপ্রোটিন এক্সট্রাক্ট যেটা, এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিনের প্রায় সিমিলার এক্সট্রাক্ট। তারপর সিউডোহাইফি, সিউডোহাইফিটা হচ্ছে না, যদি মানে কারো যদি সিউডোহাইফি পাওয়া যায়, প্রেজেন্স অফ সিউডোহাইফিটা কি বোঝাবে? অ্যাক্টিভ ইনফেকশন বোঝাবে, ঠিক আছে? এই এখান থেকে অ্যাকচুয়ালি সিউডোহাইফি গুলো থেকে ফসফোলাইপেজ রিলিজ হয়, ঠিক আছে? কি রিলিজ হচ্ছে? ফসফোলাইপেজ। এই ফসফোলাইপেজ গুলো হচ্ছে ইনভেশনে হেল্প করবে, এটা যদি এতটা প্রুফ একটা মেকানিজম না, তারপরে বলা হয় যে ফার্স্টে অ্যাডহেশন করবে, তারপর হচ্ছে কিছু এনজাইম যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আরো ভালো মতো তাদেরকে ইয়া করাতে হেল্প করবে, ইনভেশনে হেল্প করেছে। আর ফসফোলাইপেজ থেকে ওখানে একটা সরি সিউডোহাইফি থেকে সিউডোহাইফি টিপ থেকে ফসফোলাইপেজ এনজাইম আসে, সেটা গিয়ে হচ্ছে কি করতেছে, ইনভেশনে হেল্প করতেছে। আর এছাড়া তাদের কিছু টক্সিন আছে যেটা ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনের মতো কাজ করে, যেটাকে আমরা বলতেছি যে গ্লাইকোপ্রোটিন এক্সট্রাক্টেই ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনের মতো কাজ করে আর কি। আচ্ছা, তারপর আমরা কিভাবে হচ্ছে ল্যাব ডায়াগনোসিস করব? ল্যাব ডায়াগনোসিসে ফার্স্টে মাথায় রাখতে হবে স্পেসিমেন, স্পেসিমেন হিসেবে আমরা কি নিব? আমরা এখানে সুপারফিশিয়াল আছে, কোথায় কোথায় ইনফেক্ট করছিল আমরা একটু মনে করি, সুপারফিশিয়াল ইনফেক্ট করছিল আমার সিস্টেমে উঠেছিল, তাহলে সুপারফিশিয়াল লেশন গুলো থেকে আমাদের সোয়াব এবং স্ক্র্যাপিং নিতে হবে, ঠিক আছে? স্ক্র্যাপিং, সুপারফিশিয়াল লেশন থেকে সোয়াব এন্ড স্ক্র্যাপিং নিব ফ্রম সুপারফিশিয়াল লেশন। তারপর আমরা হচ্ছে কি নিতে পারি, ব্লাড নিতে পারি, যে যেখানে যেখানে অ্যাটাক করছে, ব্রেনে গেছিল, সো আমরা সিএসএফ নিতে পারি, হ্যাঁ, অন্য টিস্যুতে গেলো, টিস্যু বায়োপসি নিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দেখছি যে ইউটিআই করে, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউরিন নিব। তারপরে হচ্ছে আর কি নেওয়া যায়, কোনো আর যেখানে যাবে সেখানে এক্সোডেট নিতে পারি আমরা, হ্যাঁ, যদি এক্সোডেট থাকে। তারপরে হচ্ছে আর হ্যাঁ, ধরা যাক ইন্টারভেনাস ক্যাথেটার থেকে আমরা আবার ম্যাটেরিয়ালও নিতে পারি। তারপরে হচ্ছে আবার ভ্যাজাইনা মাউথ, এগুলো থেকেও হচ্ছে এক্সুডেট, তারপরে ডিসচার্জ এগুলো নেওয়া যায়, ভ্যাজাইনা মাউথ এগুলো থেকে এক্সুডেট ডিসচার্জ নেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে চলে আসে এখন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কি করবো। ফার্স্টে তো আমার প্রিপারেশন করতে হবে, প্রিপারেশনে বলা হচ্ছে যে আমাদের যদি স্কিন বা নেল স্ক্র্যাপিং যদি নেওয়া হয়, তাহলে আগে ওদেরকে পটাশিয়াম হাইড্রোক্সাইড 10% পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ওদেরকে হচ্ছে প্লেস করতে হবে, তাদের জন্য এটা শুধুমাত্র স্কিন আর হচ্ছে নেল স্ক্র্যাপিংস এর ক্ষেত্রে। আর বাকি যেগুলো আছে এগুলোকে আমরা গ্রাম স্টেন স্মিয়ারের মধ্যেই আমরা এক্সামিন করতে পারি। তো আমরা কি পাবো? আমরা এখানে পাবো যেটা মাইক্রোস্কোপিক অবজারভেশন করলে সিউডোহাইফি পাবো, সিউডোহাইফি, সিউডোহাইফি পাবো, সাথে হচ্ছে বাডিং সেল, হ্যাঁ, আমরা জানি তারা কি বাডিং এর মাধ্যমে রিপ্রোডাকশন করে, সো বাডিং সেলস পাওয়া যাবে, সিউডোহাইফি অ্যান্ড ব্লাড বাডিং সেলস। আমরা কিন্তু ইস্ট ইস্ট এগুলো পাবো না, হ্যাঁ, মানে এটা কি বাডিং করতেছে, ঠিক আছে, ওইটাই পাচ্ছি আর কি। তারপরে চলে আসি কালচার, কালচার কিভাবে করবো? এটা এখানে আমরা পড়ছিলাম যে ওদের একটা স্পেশালিটি ছিল, তারা অর্ডিনারি মিডিয়াতেও গ্রো করতে পারে, আবার সেভরোস ডেক্সট্রোস আগার মিডিয়াতেও গ্রো করতে পারে। তাহলে আমরা যে কোনো ইয়াতে আমরা হচ্ছে রাখলাম, এবং সেটা আমরা 25 করতে পারি, 37 করতে পারি, এখানে দুইটা টেম্পারেচার আমাদের কিন্তু আর দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে গ্রো করার পরে 24 ঘন্টা আমরা রেখে দিলাম, পরে যেটা পাবো আমি যদি নেকটা এক্সামিনেশন পাই মানে করি, তাহলে সুন্দর একটা কলোনি পাবো, এটাকে বলা হচ্ছে সফট ক্রিম কালার্ড কলোনি, ঠিক আছে? সফট ক্রিম কালার্ড কলোনি উইথ ইস্টি অডোর, মানে ইস্টের মতো অডোর থাকবে, আর কলোনির কালারটা দেখতে কেমন হবে, সফট ক্রিম কালার থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাকটা এক্সামিনেশনে। আর মাইক্রোস্কোপি করলে কি পাবো? ওই আমরা আগে যেরকম পাইছিলাম, এখানে আমরা হচ্ছে সিউডোহাইফি গুলো পাবো। তারপরে আরেকটা এখানে মজার ব্যাপার আছে, এখানে একটা স্পেশাল একটা টেস্ট আছে, এটাকে আমরা বলি জার্ম টিউব টেস্ট,
জার্ম টিউব টেস্ট, আমরা ইস্টার প্রমাণও পাইলাম, সিউডোহাইফের প্রমাণও পাইলাম। হ্যাঁ, ইস্টার প্রমাণ পাইছি বার্ডিং সেলগুলো থেকে, সিউডোহাইফের প্রমাণ তো পাইছি, কালচার করেও পাইছি, মাইক্রোস্কোপ এক্সামিনেশন করেও পাইছি, কিন্তু ট্রু হাইফি তো পাইলাম না। ট্রু হাইফিটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, জার্ম টিউব টেস্ট করতে হবে। জার্ম টিউব টেস্টে কি, একটা টেস্ট টিউবের মধ্যে আমরা প্রথমে হচ্ছে সেরাম নেব। হ্যাঁ, সেরাম নিব, এই সেরামটার মধ্যে হচ্ছে কালচারের একটু পোর্শন আমরা এটাকে রাখবো, ঠিক আছে, ট্রান্সফার করে দিব। তারপর এটাকে আমরা ইনকিউবেশন করব 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 90 মিনিট ধরে, ঠিক আছে, এই মিনিটটা মনে রাখবো, 90 মিনিট। আমরা কিন্তু নর্মাল কালচার কোর্স দিলাম কত, 24 আওয়ার্স ধরে, বাট এটা আমরা 90 মিনিট ধরে করব। নর্মালটা যে কোনো একটাতে করা যেত, তো 25ও, মানে নর্মাল কালচার 25ও করা যেত, 37ও করা যেত, বাট জাম টিউব টেস্ট এটা আমরা 37ই করব। কিন্তু তারপরে করবো কি, এটাকে এরকম ইনকিউবেট করার পরে আমরা হচ্ছে 1 থেকে 2 ফোঁটা সেরাম আমরা গ্লাস লাইটের মধ্যে আনবো, তারপর সেটাকে কভার স্লিপ দিয়ে ঢেকে দিব। দেন আমরা যদি মাইক্রোস্কোপে নিচে দেখি, তাহলে কি পাবো, সুন্দর টিউব লাইক গ্রোথ ইজ ফাউন্ড ফ্রম ইস্ট সেল, ঠিক আছে, এই টিউব লাইক গ্রোথ। এটা দেখে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এখানে টিউব লাইক গ্রোথটা হচ্ছে দেখতে এরকম হবে। হ্যাঁ, এই যে এরকম, মানে মাথাটা হচ্ছে এরকম, আর হচ্ছে কি সাইড গুলো হচ্ছে এরকম, হ্যাঁ, টিউবের মতো গ্রোথ করতেছে ওরা। আচ্ছা, তাহলে আমরা বললাম কি কি, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, কালচার আর জার্ম টিউব টেস্টের কথা বলছি। এখন আসি ইমিউনো ডায়াগনোসিস। ইমিউনো ডায়াগনোসিস এ এখানে কি কি করা যায়, অ্যান্টিজেন ডিটেকশন করা যায়, অ্যান্টিবডি ডিটেকশন করা যায়, তারপর এনজাইম ডিটেকশনও করা যায়, আবার হচ্ছে মেটাবোলাইটও টেস্ট করা যায়। তাহলে অ্যান্টিজেনের জন্য কি কি আছে, নামগুলো একটু মনে রাখি। অ্যান্টিজেনের জন্য আছে হচ্ছে এলিসা আছে, তারপরে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট আছে, এগুলো হচ্ছে অ্যান্টি, এগুলো হচ্ছে কি আমাদের, সরি, এগুলো হচ্ছে অ্যান্টিবডির জন্য। আর অ্যান্টিজেনের জন্য কি কি আছে, অ্যান্টিজেনের জন্য অ্যাকচুয়ালি এলিসা আছে, বাট ল্যাটেক্সটা হচ্ছে অ্যান্টিজেনের জন্য করা হয় না কিন্তু, ঠিক আছে। তাহলে এটা একটু উল্টা করে ফেলছি, অ্যান্টিজেনের জন্য কি করা হয়, শুধু এলিসা করা হয়। আচ্ছা, কোন অ্যান্টিজেন দেখা হয়, ওই যে সেল ওয়াল মান্নান থাকে, তারপর সাইটোপ্লাজমে কিছু অ্যান্টিজেন থাকে, এগুলোর অ্যান্টিজেন গুলো ডিটেক্ট করি আমরা এলিসার মাধ্যমে। আবার এলিসার মাধ্যমে আমরা এই সেল ওয়াল মান্নানের বিরোধী যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকেও আমরা কিন্তু ডিটেক্ট করতে পারি, এলিসার মাধ্যমে করতে পারি, আবার ল্যাটিস অ্যাগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে করতে পারি। আর এনজাইম ডিটেকশনের মধ্যে, এনজাইমের মধ্যে ওই যে ছিল অ্যাসপার্টেট প্রোটিন, প্রোটিনেস, এই এনজাইম গুলো, তারপরে আরো এনজাইম আছে ইনুলেস, এগুলোকেও হচ্ছে আমরা অ্যাসে করার মাধ্যমে হচ্ছে ডিটেক্ট করতে পারি। আর আছে মেটাবোলাইট টেস্ট, মেটাবোলাইটের মধ্যে ওদের কিছু মেটাবোলাইট ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ম্যানিটল, তারপরে হচ্ছে অ্যারাবিনিটল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা বিভিন্ন টেস্ট করে আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে এই তো, এগুলো হচ্ছে আমাদের ইমিউনো ডায়াগনস্টিক টেস্ট, এই তো, তাহলে ল্যাব ডায়াগনোসিস হয়ে গেল। এখন চলে আসে আরেকটা টার্ম আছে, ক্যান্ডিড। হোয়াট ইজ ক্যান্ডিড? ক্যান্ডিড হচ্ছে, এটা একটা অ্যালার্জিক রিয়েকশন। হ্যাঁ, কিসের জন্য অ্যালার্জিক রিয়েকশনটা হচ্ছে, ক্যান্ডিডের যে মেটাবোলাইটস গুলো হচ্ছে, এই যে ম্যানিটল, অ্যারাবিনিটল, এগুলোর প্রতি একটা অ্যালার্জিক রিয়েকশন হবে, ফলে যেটা দেখা যাবে যে ভেসিকুলার লেশন পাবো আমরা। কোথায় পাবো ভেসিকুলার লেশনটা, ওই যে হাতের যে আঙুলগুলো মাঝখানে যে ওয়েব স্পেস থাকে, এই জায়গাগুলোতে পাবো, এছাড়া অন্য এরিয়াতেও যেতে পারে। তো এটার সাথে আবার একটা মিল আছে, ওই যে আইডি রিয়েকশন বা ডার্মাটোফাইটিস যে রিয়েকশনটা ছিল, ডার্মাটোফাইটিস, এই রিয়েকশনটার হচ্ছে কি মিল আছে, ঠিক আছে। তো এটাকে তাহলে ক্যান্ডিড, এটার সাথে মিল আছে ডার্মাটোফাইটিস, এটাতে কি হচ্ছে, মেটাবোলাইটস গুলোর প্রতি একটা অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে, ফলে ভেসিকুলার লেশন পাচ্ছি আমরা, হাতেই বেশি পাই, অন্য জায়গাতেও যেতে পারে। আচ্ছা, তারপর এখানে আমরা আরেকটা জিনিস একটু শর্টটার সময় চলে আসে, ওই যে ওরাল থ্রাশ, এটা কি জিনিস ছিল? হ্যাঁ, নাম শুনে বুঝেছি, মুখের কিছু একটা। এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি আমার, এটা এক ধরনের প্যাচি হতে পারে, প্যাচি থেকে হচ্ছে সে আবার কনফ্লুয়েন্ট টাইপেরও হয়ে যেতে পারে, ঠিক আছে, প্যাচি টু কনফ্লুয়েন্ট। এবং এটার মেইন ফিচারটা হচ্ছে তারা সিউডো মেমব্রেনাস লেশন, কি সিউডো মেমব্রেনাস লেশন, মেমব্রেনাস, সিউডো মেমব্রেনাস লেশন তারা। হ্যাঁ, এই সিউডো মেমব্রেনাস লেশনের মধ্যে কি কি থাকবে, অনেক কিছু থাকে, এপিথেলিয়াল সেল থাকে, ইস্ট থাকে, সিউডোহাইফি থাকে, ঠিক আছে। তো এটা বেশি কোথায় দেখা যায়, আমাদের ওরাল ক্যাভিটির জায়গাগুলোতে, যেমন এটা টাঙে হতে পারে, তারপরে হচ্ছে লিপসে হতে পারে, তারপরে গাম, প্যালেট, ঠিক আছে, এই জায়গাগুলোতে হয়। তো এই কারণে এটাকে ওরাল থ্রাশ, থ্রাশ বলা হচ্ছে সিউডো মেমব্রেনাস লেশনের জন্য আর কি। আর এটা কি ব্যাচি টু কনফ্লুয়েন্ট হোয়াইটিশ সিউডো মেমব্রেনাস লেশন। এটা রিস্ক ফ্যাক্টরস গুলো হচ্ছে কেউ কি এইডস, তারপরে যারা কর্টিকোস্টেরয়েড অনেক দিন ধরে নেয়, অ্যান্টিবায়োটিক বা প্রলং ট্রিটমেন্ট যাদের আছে, হ্যাঁ, সেলুলার ইমিউনো ডেফিসিয়েন্সি যাদের থাকে, ডায়াবেটিস মেলিটাস, এইগুলাই হচ্ছে আমাদের আগে যেগুলো করছিলাম না, এইগুলোই রিস্ক ফ্যাক্টর। তো এই তো, এগুলোই ছিল ক্যান্ডিডা সম্পর্কে জানার। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে।